press the bell icon on the YouTube app and never miss another update. শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, বাদ পড়ছেন যারা। গত তিন ম্যাচে টাইগারদের একাদশে কোনো পরিবর্তন দেখা যায়নি। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। জয় এসেছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই তো প্রথম জয়ের পর উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ দল, ওভালে খেলছে একই একাদশ। এমনকি ওই ম্যাচ হারার পর কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষেও দলে পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। তবে এবার ব্রিস্টল কাউন্টি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। সম্ভাব্য দুই পরিবর্তনের তালিকায় রয়েছেন দুইজন। দলে জায়গা হতে পারে লিটন এবং রুবেলের। লিটন আসতে পারে মিঠুনের জায়গায়। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ যথাক্রমে 21-26 ও শূন্য ধারাবাহিকতায় রান করেছেন মোহাম্মদ মিঠুন। একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের কাছে দলের প্রত্যাশা অনেক। সময় মতো দ্রুত রান তোলা, আবার দুঃসময়ে দলে হাল ধরা। কিন্তু বলা যায় গত তিন ম্যাচে প্রত্যাশার কানাকড়িও পূরণ করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। তাই তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই দলে মিঠুনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অথচ আয়ারল্যান্ড সিরিজে ও বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে দলে ডাক পেয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। মুশফিকের বিকল্প হিসেবে একজন চৌকস উইকেট রক্ষকও তিনি। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত সবকিছু বিবেচনায় আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর মিশনে একাদশ থেকে ছিটকে যেতে পারেন মিঠুন। লিটনের ফেরাটা প্রায় নিশ্চিত হয়েই গেছে। এদিকে ব্রিস্টলের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা 80%। এমন ভেজা কন্ডিশনে প্রেসাররা বাড়তি সুবিধা পাবেন। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একজন বাড়তি পেস বোলার একাদশে জায়গা দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন অভিজ্ঞ রুবেল হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতকে ছাঁটাই করে রুবেলকে দলে ফেরানো হতে পারে, অথবা অফ স্পিনার মেহেদী মিরাজের জায়গা দখলে নিতে পারেন রুবেল। উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে কমপক্ষে 5টি ম্যাচ জিততেই হবে। প্রথম তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে মাশরাফিরা। এবার লঙ্কা বাঁধা ডিঙ্গিয়ে আরও এক কদম সামনে এগোতে চায় লাল সবুজের জার্সিধারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে কেমন একাদশ চান? কমেন্ট লিখে জানান।